মিয়ানমার থেকে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরলেন 17 নিয়মিত যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভয়াল অভিজ্ঞতা। প্লেনটা ল্যান্ডিং করে তখন অনেক বেশি জার্কিং হয়েছে এবং তারপরে এটা রানওয়ে থেকে ছিটকে পড়ে গিয়েছিল। বিকট একটা সাউন্ড হয়েছে, প্রথমে সাউন্ড হওয়ার পরে সবাই একটা আতঙ্কিত সৃষ্টি হয়েছে, তারপরে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়িগুলো গেছে। দুর্ঘটনা কবলিত বিমানের 29 যাত্রীর মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন 15 জন, হাসপাতালে চিকিৎসাধীন 14 জন। নিহতের কোনো ঘটনা ঘটেনি, অল প্যাসেঞ্জার্স আর সেফ। পাইলটের দক্ষতায় বেঁচে গেছেন যাত্রীরা। শামীম সাহেব উনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন এবং উনি ইঞ্জিন বন্ধ করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে বিমানে কোনো অগ্নি সংযোগ ঘটেনি। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রশন আরার মরদেহ পৌঁছেছে ঢাকায়, বাদ জহুর আজিমপুরে দাফন। বাজারে প্রাপ্ত তরল দুধের 96টি নমুনার 93টিতে মিলেছে সীসাসহ ক্ষতিকর ব্যাকটেরিয়া, হাইকোর্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিবেদন দাখিল। দুইজন লোক আমার শরীরে আগুন লাগিয়ে মুখমুখি ফেলে দেয়। মৃত্যুর আগে আগুনে পোড়ানোর নৃশংস বয়ান দেন পঞ্চগড়ের আইনজীবী পলাশ রায়, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের। কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, এজাহারভুক্ত তিন আসামিসহ 5 জন রিমান্ডে, বিচার দাবিতে মানববন্ধন। এবং ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পথে এগিয়ে যেতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, জয়ের ধারায় থাকার প্রত্যয় অধিনায়ক মাশরাফির। মিয়ানমার থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছেন 17 নিয়মিত যাত্রী। এদের মধ্যে দুর্ঘটনা কবলিত বিমানের কোনো যাত্রী নেই বলে জানিয়েছে বিমানবন্দর স্টেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ। ভোররাত 4:30 দিকে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গতকাল বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। এতে ক্রু সহ বিমানের 33 আরোহী কম বেশি আহত হলেও সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানান, 33 জন আরোহী নিয়ে ইয়াঙ্গুনগামী ড্যাশিট উড়োজাহাজের একটি ফ্লাইট BG060 বাংলাদেশ সময় সন্ধ্যা 6:22 ইয়াঙ্গুন অবতরণের সময় বজ্র সহ বৃষ্টিপাতের কবলে পড়ে। অবতরণের এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। বিমানটিতে এক শিশু সহ 29 জন যাত্রী, 2 জন পাইলট এবং 2 জন কেবিন ক্রু ছিলেন। কোনো হত নাই, আসলে কেউ মারা যায়নি। টোটাল 29 জন প্যাসেঞ্জার ছিলেন, তার মধ্যে 19 জন এখানে আছে, নর্থ ওকলাপা জেনারেল হসপিটাল নামে একটা হসপিটাল আছে, এখানে নিয়ে আসছে। 2 জন কোন রকমের ইঞ্জুরি নাই, একটা ইনফ্যান্ট আছে, একজন লেডি আছেন, আর বাকি 17 জনের ইঞ্জুরি আছে মোরাল্লা। ককপিটে যারা ছিল তাদের ইঞ্জুরিটা একটু মানে বেশি। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ ইয়াঙ্গুন বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করলেও পরে আবার চালু করা হয়। প্রচন্ড বিদ্যুৎ চমকাইছে, এখানে প্রচন্ড বৃষ্টি হতে ছিল, এর মধ্যে একবার ল্যান্ড করতে যায় রানওয়ে থেকে ছিটকে পড়ে গেছে। এয়ারক্রাফট ড্যামেজই বলা যায়, কিন্তু হয় নাই, দুর্ঘটনার পর এক ব্রিফিং এ বাংলাদেশ বিমানের মুখপাত্র জানান যাত্রীরা সবাই নিরাপদে আছেন। অল প্যাসেঞ্জার্স আর সেফ। একটা বিশেষ নাম্বার দিয়েছি, যে নাম্বারটিতে আমাদের কিথ অ্যান্ড কিনস এবং নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানস অফ দ্য প্যাসেঞ্জার্স যেন কমিউনিকেট করতে পারেন। এই নাম্বারটা আমরা ঘোষণা করেছি 02-890-1530। গতরাত 11:30 বিমানের পাইলট ক্যাপ্টেন আনিসুর রহমান, চিফ অফ ফ্লাইট সেফটি শোয়েব কবির ও প্রকৌশল দলের সদস্যদের নিয়ে বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ে। দুর্ঘটনা তদন্তে বিমানের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রীরা জানিয়েছেন ইয়াঙ্গুনে দুর্ঘটনা কবলিত বিমানটির কথা। দুর্ঘটনায় পড়া বিমানটিতে গতরাতে এই যাত্রীদের দেশে ফেরার কথা ছিল, কিন্তু
BG-060 বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ায় বিশেষ বিমান পাঠিয়ে তাদের দেশে ফেরত আনা হয়। যখন প্লেনটা ল্যান্ডিং করে তখন অনেক বেশি জার্কিং হয়েছে এবং তারপরে এটা রানওয়ে থেকে ছিটকে পড়ে গিয়েছিল। অনেক যাত্রীকে আহত অবস্থায় স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। বিকট একটা সাউন্ড হয়েছে, প্রথমে সাউন্ড হওয়ার পরে সবাই একটা আতঙ্কিত সৃষ্টি হয়েছে, তারপরে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়িগুলো গেছে। সকালের সময় আরো থাকছে রমজানে সারাদেশে বাজার তদারকির সুফল নেই, বিভিন্ন স্থানে বাড়তি দামে পণ্য বিক্রির অভিযোগ, চাহিদা বেশির দোহায় বিক্রেতাদের। মিয়ানমারের বিমান দুর্ঘটনার খবর জানাতে এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শেউলি। সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শেউলি, গতকাল মিয়ানমার ইয়াঙ্গুন বিমানবন্দরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে দুর্ঘটনায় পড়েছিল। সেই বিমানের 18 জন যাত্রী, যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার মধ্যে বর্তমানে 14 জন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ওই উড়োজাহাজে মোট 29 জন যাত্রী ছিলেন, এর মধ্যে একজন শিশুও ছিল। এছাড়া বিমানের 2 জন পাইলট এবং 2 জন কেবিন ক্রুসহ মোট 33 জন আরোহী ছিলেন। তবে এই এই দুর্ঘটনার পর গতকাল রাত 11:30 বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল এবং সেই ফ্লাইটে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছিল যে আহত যারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাদের যারা আসতে চান তাদেরকে নিয়ে আসা হবে। এছাড়া যারা এর আগে মিয়ানমারে গিয়েছিলেন বিভিন্ন কাজে বাংলাদেশি যাত্রী, তাদের যারা গতকাল দুর্ঘটনা কবলিত বিমানটিতে তাদের গতকাল রাতে ফেরত আসার কথা ছিল, তারা যারা আটটা পড়েছেন তাদেরকে আজকে বিশেষ সেই ফ্লাইটে নিয়ে আসা হয়েছে এবং বিমানটি সকাল ভোর 4:42 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। তবে তারা যেটি বলেছিলেন যে আহত যাত্রীরাও এই ফ্লাইটে ফেরত আসবেন, ফেরত আনা যাচ্ছে না, তাদেরকে হয়তো পরে ফেরত আনা হবে। তবে কোন সময় তাদের ফেরত আনা হবে সেই বিষয়ে তারা আমাদেরকে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে আহত যাত্রীদের স্বজনদের জন্য একটি বিশেষ হটলাইন চালু করা হয়েছে গতকাল রাতে। হটলাইনের নাম্বার হচ্ছে 08-51530, সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন স্বজনরা। তো এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। রাবজাল, আবার ইয়াঙ্গুনের বিমান দুর্ঘটনার খবর। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বিমান দুর্ঘটনার বিস্তারিত জানিয়েছেন প্রবাসী বিজন বিশি। জেনে নেব তার কাছে কি ছিল সর্বশেষ। ফ্লাইটটা যখন ল্যান্ড করে তখন নিচে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় হঠাৎ করে, এবং যার ফলে ফ্লাইটটা ল্যান্ড করার পরে ফ্লাইটের চাকা খুলে যায় এবং ফ্লাইট প্রথম দফায় ল্যান্ডিং এর পরপরই নিচে বাতাসের চাপে এটা অনেক দূর উপরে উঠে যায়। যখন আবার পড়ে তখন আসলে ক্র্যাশ করে যায় এবং আমাদের বিমানটা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিমান ভেঙে গিয়েছে, বিমানের ডানা ভেঙে গিয়েছে, কিন্তু বাই দ্য গ্রেস অফ অলমাইটি মানে আমাদের সে ধরনের বড় কোনো ক্ষতি হয়নি। তো আমরা যেটা জানতে পারলাম, আমাদের বিমানের যিনি ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন শামীম সাহেব, উনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন এবং উনি ইঞ্জিন বন্ধ করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে বিমানে কোনো অগ্নি সংযোগ ঘটেনি এবং বিমানটা অগ্নি কবলিত হয়ে পড়েনি। কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রওশন আরা বেগমের মরদেহ ঢাকায় পৌঁছেছে। ভোর 5:41 টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে পরিবারের পক্ষ থেকে তার মরদেহ গ্রহণ করা হয়। রওশন আরার প্রথম নামাজে জানাজা সকাল 9:30 মহানগর প্রজেক্টে অনুষ্ঠিত হবে। পরে প্রত্যেক বাড়ি মগবাজার ওয়্যারলেস কলোনিতে 10:30 দ্বিতীয় জানাজা ও বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনে তৃতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে। গত 5 মে সন্ধ্যা 6:30 দিকে কঙ্গোর কিনসা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান। রওশন আরাকে বহনকারী গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ পুলিশে তিনি প্রথম নারী পুলিশ সুপার হিসেবে একটি জেলার দায়িত্ব পালন করেন এবং অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া দ্বিতীয় নারী। আল্লাহর কাছে ওনাকে আমানত করে দিলাম, এপারে উনি যেমন সম্মান পেয়েছেন আল্লাহ যেন এপারে ওনাকে ওরকম সম্মান প্রদান করেন। মহানগর প্রজেক্টে সকাল 9:30 প্রথম জানাজাটা আমাদের পারিবারিকভাবে হবে, ওনার পৈতৃক বাড়ি
মগবাজার ওয়্যারলেস কলোনি জামে মসজিদে 10:30 থেকে 11টার ভিতরে ওখানে দ্বিতীয় জানাজা হবে এবং পরবর্তী প্রশাসনিক জানাজা যেটা সেটা রাজারবাগে অনুষ্ঠিত হবে। সকালের সময় আরো থাকছে, প্রথমবারের মতো সন্তানকে নিয়ে গণমাধ্যমের সামনে ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল, সোমবার পুত্র সন্তানের জন্ম দেন মেগান। আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,15,113 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। এডিপি সর্বোচ্চ 52,805.69 কোটি টাকা বরাদ্দ পেতে যাচ্ছে যোগাযোগ খাত। গ্রাম ও শহরের ব্যবধান কমানোর সঙ্গে এডিপির মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে চায় সরকার, বলছেন পরিকল্পনা মন্ত্রী। যদিও প্রকল্প গ্রহণ শুধু নয় বরং তা বাস্তবায়নে তদারকির দুর্বলতা কাটানোর আহ্বান অর্থনীতিবিদদের। বিস্তারিত জুবের ফয়সালের রিপোর্টে। উচ্চতর প্রবৃদ্ধি অর্জন সঙ্গে মাথাপিছু আয় বৃদ্ধি, এ 2 লক্ষ্য পূরণ হলেই দূর হবে দারিদ্র, উন্নয়ন ঘটবে মানুষের জীবনমানে। প্রতি বছর বাজেট প্রণয়নে এমন লক্ষ্যমাত্রা সামনে রাখলেও বছর শেষে তা বাস্তবায়নে হিমশিম খায় সরকার। আসছে অর্থ বছর থেকেই এমন দৃশ্যের পরিবর্তন চায় পরিকল্পনা মন্ত্রণালয়। এ লক্ষ্যে পরিকল্পনা কমিশন আহ্বান করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বর্ধিত সভা, যেখানে পরিকল্পনা মন্ত্রী সাফ জানিয়ে দেন প্রকল্প বাস্তবায়নে আর কোনো গাফিলতি মেনে নেবে না সরকার। এই বছর শেষ হলে চমকপ্রদ সংবাদ পাবেন। আমরা চেষ্টা করেই যাচ্ছি আইবিডিকে স্ট্রঙ্গার আরো করা হবে, মাঠে যারা আছেন পিডি সাহেব তাদের চিঠি যাচ্ছে। জানা যায় 2019-20 অর্থ বছরের বাজেটেই প্রথমবারের মতো এডিপি ছাড়াতে যাচ্ছে 2 লাখ কোটি টাকা। দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এ খাতেই সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাবনা দিতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দের শীর্ষে থাকছে স্থানীয় সরকার বিভাগ, সরকারি ব্যয় বাড়তে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য খাতেও। মানব সম্পদ উন্নয়ন, বিদ্যুৎ অবকাঠামো, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, এই 4-5টা ক্ষেত্রে আমরা ঘোরাফেরা করছি, আরো বর্ধিত বরাদ্দ দেওয়া হবে। অর্থনীতিবিদরা বলছেন শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরং আর্থিক স্বচ্ছতার পাশাপাশি নিশ্চিত করতে হবে প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক দক্ষতাও। একটা পদক্ষেপ যদি আমরা নেই, প্রত্যেকটা সরকারি প্রকল্পের একটা সাইনবোর্ড থাকবে, এই প্রকল্পটার নামটা কি, প্রকল্পটার কত ব্যয় হবে, কাজ করছে কে, ওই কোম্পানি বা মানুষের নাম দিতে হবে, তাহলে এটা একটা জবাবদিহিতা এবং এটা মানে ট্রান্সপারেন্সির একটা ভালো উপায়। আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC সভার মাধ্যমে আসছে অর্থ বছরের বাজেটের সম্পূর্ণ বার্ষিক উন্নয়ন কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দিতে পারে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্য হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়, শূন্য আসন বগুড়া 6-এ 24 জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে এই তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী বগুড়া 6 আসনের ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী 23 মে, মনোনয়নপত্র বাছাই হবে 27 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী 3রা জুন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসনে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ না নেয় আসনটি গত 30 এপ্রিল শূন্য ঘোষণা করা হয়। বাজারে প্রাপ্ত তরল দুধের 96টি নমুনা পরীক্ষা করে 93টিতেই সীসাসহ ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এক স্বপ্রণোদিত আদেশের পরিপ্রেক্ষিতে বুধবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হাইকোর্টের কাছে এমন প্রতিবেদন দাখিল করেছে। এই ভেজালের সঙ্গে কারা জড়িত তা বিস্তারিত জানাতে আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রাজধানীর কোন কোন এলাকায় ওয়াসার পানি ব্যবহারের অনুপযোগী তার তালিকা চাওয়া হয়েছে। BSTI এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আগামী 15 মের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বাজারে প্রাপ্ত পাস্তুরিত তরল ও গুঁড়া দুধে ক্ষতিকর সীসা ও রাসায়নিক রয়েছে এমন অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। সে অনুযায়ী নমুনা পরীক্ষায় নামে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার হাইকোর্টকে জানানো হয় বাজার থেকে সংগৃহীত 96টি তরল দুধের নমুনা পরীক্ষা করে 93টিতেই সীসা সহ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পেয়েছে তাদের বিশেষজ্ঞ কমিটি। আর প্যাকেটজাত দুধের 31টির মধ্যে 18টিতে রয়েছে ক্ষতিকর উপাদান। তবে কোন কোম্পানির দুধ পরীক্ষা করা হয়েছে এবং কারা দুধে ভেজাল দিয়েছে এ বিষয়টি উল্লেখ না করায় 15 মের মধ্যে আবারও প্রতিবেদন দিতে বলেছেন আদালত। আদালত জানতে চেয়েছেন যে কারা এটার সাথে জড়িত, কারা ক্ষতিকর
মানে সিসা বা অ্যান্টিবায়োটিক যেগুলো পাওয়া যাচ্ছে কারা এই ভেজালগুলো মিস করতেছে সেই বিষয়ে তাদের নাম ধাম দেওয়ার জন্য তারা নাম দাম দেয় নাই এবং আদালত একটা আদেশ দিয়েছেন তাদেরকে তাদের নাম দাম আদালতে দাখিল করার জন্য এদিকে আরেক রিট আবেদনে ঢাকার কোন কোন এলাকায় ওয়াসার পানি ব্যবহারযোগ্য নয় সেগুলোর তালিকা চেয়েছেন উচ্চ আদালত কোন কোন জায়গাগুলো ভালনারেবল বেশি ক্ষতিগ্রস্ত পানি ক্ষেত্রে যে কোন কোন জায়গাগুলো সেইগুলো আইডেন্টিফাই করে কোর্টকে জানাতে বলছেন আর একটা বিষয় যেটা কোর্ট রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন যে ফাইন্যান্স করবে কে অর্থাৎ এখানে একটা অর্থায়নের ব্যাপার আছে তো অর্থায়নটা ঢাকা ওয়াসা করবে না অর্থায়নটা মন্ত্রণালয় করবে এটা যিনি ডিএজি সাহেব আছেন ওনার কাছে জানতে চেয়েছেন আগামী সোমবারের মধ্যে রাষ্ট্রপক্ষ এবং রিটকারী আইনজীবীকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা তদারকির পরও সারা দেশেই বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ব্যুরোর প্রতিবেদক ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন রিপোর্ট দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রমজানের দ্বিতীয় দিনেও বাজার মনিটরিংয়ে নামেন চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান আফরিনের নেতৃত্বে নগরীর চকবাজার ও কাঁচাবাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত এ সময় অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৬ দোকানকে ১৬,০০০ টাকা জরিমানা করা হয় ওজনের মেশিনগুলো আছে আপনার বিএসটি কর্তৃক পরীক্ষা করে নেবেন এবং হচ্ছে সিল থাকবে সাথে তো কয়েকটা দোকানে আমরা দেখতে পারলাম যে এখানে সিল নেই এইগুলোতে হচ্ছে আমরা জরিমানা করেছি দুটাতে সিলেটের বাজারে নিত্যপণ্যের চড়া দাম জেলা প্রশাসনের ৫টি দল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিকাবি ও বন্দর সহ বিভিন্ন বাজারে অভিযান চালায় এই সময় সব ধরনের সবজি ও মাছের দাম মূল্য তালিকার চেয়ে বেশি হওয়ায় দোকান মালিকদের সতর্ক করেন জেলা প্রশাসন সর্বহারা বছর থাকার পরেও দাম বেড়ে যায় অদৃশ্য কারণে দাম বেড়ে যায় আমাদের মিস্ত্রিরা যখন নামবে তখন কিন্তু তাদেরকে জেল জরিমানা যেটাই বলেন যদি কোনো ভুল পাওয়া যায় তাদেরকে কোনো ত্রুটি পাওয়া যায় তাদেরকে আইনের আওতায় আনা হবে বরিশালে বটতলা বাজারেও একই অবস্থা রসুন আদা সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে রাজশাহীতে স্থিতিশীল রয়েছে দ্রব্যমূল্যের দাম জেলা প্রশাসনের কড়া নির্দেশনা মেনে মূল্য তালিকা অনুযায়ী রাজশাহীর সাহেববাজার ও কাঁচাবাজারে নেওয়া হচ্ছে রমজানের নিত্য পণ্যের দাম ময়মনসিংহের বাজারেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম এতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং না থাকায় অনিয়ম বেড়েছে এছাড়া চাঁদপুর নারায়ণগঞ্জ যশোর ও টাঙ্গাইলের বাজারে রমজানের নিত্য পণ্যের দাম বেড়েছে পঞ্চগড় জেলা কারাগারে আইনজীবী পলাশ রায়ের মৃত্যুর আগে বয়ানে বলে গেছেন প্রতিপক্ষের নৃশংসতার কথা বলেছেন মিথ্যা মামলায় ফাঁসি আদালতে নেয়ার পূর্বে পুড়িয়ে হত্যার কাহিনী এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয় আত্মহত্যা করেছেন পলাশ তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত আগামী এক মাসের মধ্যে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে দেখুন আমার করা একটি রিপোর্ট নিজের বিরুদ্ধে কোহিনুর কেমিক্যাল কোম্পানির করা প্রতারণার মামলার প্রতিবাদ করতে ঢাকা থেকে পঞ্চগড় গিয়েছিলেন আইনজীবী পলাশ রায় সে মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তির ভিত্তিহীন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তি রাজীবের করা মামলায় গত ২৫ মার্চ পলাশকে গ্রেফতার করে র‍্যাব প্রতারণার মামলায় ২৬ এপ্রিল পলাশ রায়কে ঢাকার আদালতে হাজির করার কথা ছিল ওই দিন সকালে ঘটে লোমহর্ষক এই ঘটনা কারাগারের ভেতরেই অগ্নিদগ্ধ হন পলাশ রায় পুড়ে যায় তার শরীরের ৪৭ ভাগ প্রথমে রংপুর মেডিকেলে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গত ৩০ এপ্রিল মারা যান পলাশ মৃত্যুর আগে ডাইং ডিক্লারেশনে আইনজীবী পলাশ রায় বলে গেছেন প্রতিপক্ষের নৃশংসতার কথা ২০১৯ শুক্রবার বেলা সকাল আনুমানিক ১০ কোটিকার দিকে দুইজন লোক আমার শরীরে টাইগার বোতল থেকে কি যেন ছুড়ে দিয়ে আমাকে আগুন লাগিয়ে আমার জীবন থেকে আজকে এই মুখোমুখি ফেলে দেয় এই অপরাধীদের যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান পলাশ আত্মহত্যার জন্য গায়ে আগুন দিয়েছিল বলে তিনি জেনেছেন তারপরও ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করেছে বলেও জানান তিনি প্রাথমিকভাবে ২৬ তারিখে যে ডেপুটি কমিশনার যে কমিটি গঠন করেছিল সেখানে একটা কথা এসেছে যে কারার অভ্যন্তরে আগুনে পুড়ে সুইসাইড করার জন্য যে ঘটনাটা ঘটেছে
এই ধরনের একটা শব্দ উনি ব্যবহার করেছে। পরে কারাগারে বন্দী থাকা অবস্থায় অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাটি তদন্তে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় উনি তার তত্ত্বাবধানে আরেকজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবেন, 30 দিনের ভিতর এই রিপোর্টটা আবার আদালতে জমা দিবেন। আগামী 4 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, কারা মহাপরিদর্শক, পঞ্চগড় জেল সুপার সহ সংশ্লিষ্টদের হাইকোর্টের আদেশের জবাব দিতে বলা হয়েছে। পলাশ কুমার রায় ঢাকা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় শিশু আলিফ বাসার সামনে রাস্তায় খেলার সময় একটি বাস তাকে চাপা দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাকালীন ঘাতক বাসটিতে চালকের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলেও জানান তারা। এক পর্যায়ে বাসটি শিশুটিকে চাপা দেয়, পরে তাকে সোহরাবওয়ার্দি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরপরই এলাকাবাসী বাসটি ভাঙচুর করে বিক্ষোভ করে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করা গেলেও পলাতক রয়েছে বাস চালক। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্ঘটনা কবলিত বিমানের 29 যাত্রীর মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন 15 জন, হাসপাতালে চিকিৎসাধীন 14 জন। পাইলটের দক্ষতায় বেঁচে গেছেন যাত্রীরা। কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রওশন আরার মরদেহ ঢাকায়, বাদ জোহর আজিমপুরে দাফন। এবং ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পথে এগিয়ে যেতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, জয়ের ধারায় থাকার প্রত্যয় অধিনায়ক মাশরাফির। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।